আজ আমরা দেখতে চলেছি বাংলাদেশের একটি চলমান ইটভাটা এবং এর জীবনযাত্রা। আজকের এই ভ্রমণ নিশ্চয়ই অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে, আর এই পুরো জার্নিটা আপনাদের নিয়ে একসাথে শেষ করতে চাই। আশা করি পুরো জার্নিটায় একসাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটি ভ্রমণের ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে এই ইটভাটার যে কর্মচারী আছে তাদের বাসস্থানের জায়গা। এই ঘরগুলোতেই তারা বসবাস করে। কিসের চারা লাগান মুরব্বি? বেগুন। আপনার বাড়ি কোন জায়গায়? এখানেই? আমাদের বাড়ি লালমনিরহাট। আপনিও লালমনিরহাট? লালমনিরহাট রংপুরের দিকে কতজন আছেন আপনারা? এখানে তো প্রায় 150 কর্মচারী আছে, তাই না? উত্তরাঞ্চলের কতজন লোক হবে? কমপক্ষে 100 জনের মতো পার আছে। প্রায় 100 জনের মতো উত্তরাঞ্চলের? আর স্থানীয় লোকজন গুলো এখানে কম? স্থানীয় জন আছে, অল্প কিছু আছে। অল্প কিছু আছে না? আছে, অল্প কিছু আছে। ও আচ্ছা। এখানে আপনি আরো কেউ থাকে আপনার? হ্যাঁ, আমি থাকি, আমার ওয়াইফ থাকে, আমার নাতি আছে, পরিবার সহকারী আছে। সবাই একসাথে পরিবার সহ এখানে থাকে। ডোন্ট মাইন্ড, হ্যাঁ, ক্যামেরা দেখলে সবাই পালায় কেন? হ্যাঁ, আপনাদের বাড়িও কি ইয়ের দিকে, দিনাজপুরের দিকে? মানে যে কথা বললাম, সবার বাড়ি লালমনিরহাট? তাই? এখানে কয়টা ঘর আছে? ছয়টা ঘর আছে। এই ছয়টা ঘর, ছয়টা ঘরে কি ছয়টা পরিবার থাকেন? পরিবার, ছয়টা ঘরে ছয়টা পরিবার। আপনারা পরিবার সহই এখানে থাকেন? আচ্ছা, কতদিন যাবত কাজ করেন আপনারা এখানে? ছয় মাস। ছয় মাস আসলে মোটামুটি, এটা তো বছরে ছয় মাস চলেই, ইটের ভাটাগুলি তো ছয় মাস, ছয় মাস চলে, দুই মাস চলছে। অলরেডি এই সিজনে দুই মাস চলে গেছে, আর চার মাস আছে। মানে ছয় মাসের জন্য আপনারা কন্টাক্টে আসেন? একেবারে সরাসরি ছয় মাসের জন্য কন্টাক্টে চলে আসেন? আচ্ছা, ছয় মাস, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই ঘরগুলোতে যে এইখানে আপনারা মোট কতজনের মতো থাকেন? কতজনের মতো? 18-19 জন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে ওনাদের রান্নাঘর, সুন্দর একটা চুলা মাটির তৈরি। এখানে আরেকটা চুলা, এরকম একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা চুলা আছে, কারণ এখানে 6-7টা পরিবার থাকে, প্রায় 20-25 জন লোকের বসবাস। তাই এখানে আলাদা আলাদা পরিবারের জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা করতে হবে, সেই জন্যে এই ছোটো ছোটো সাময়িকভাবে চুলার বন্দোবস্ত করা হয়েছে। চারদিক দিয়ে এখানকার তৈরি ইট দিয়ে ঢেকে সুন্দর একটা রান্নাঘরের বন্দোবস্ত করেছে, রান্নার বন্দোবস্ত তারা করেছে। পাঁচমিশালি শাক না? হ্যাঁ, আশপাশ থেকে কুড়াইছেন? হ্যাঁ হ্যাঁ। চমৎকার। কি কি শাক আছে এখানে? এই যে ডাটা আছে, ডাটা আছে, বটুয়ে আছে, ধনিয়া পাতা, ধনিয়া, এই যে খুড়িয়ে, হ্যাঁ খুড়িয়া, লাউ শাক, লাউ শাক আর নাই কিছু, চমৎকার। বাবার শাক, পাঁচ মশলা শাকগুলি খাইতে তো বোধহয় অনেক ভালো লাগে, তাই না? হ্যাঁ ভালো লাগে না, স্বাস্থ্যকর তো। কথা বললাম এখানে বসবাসকৃত শ্রমিকদের সাথে, এই ইটভাটার শ্রমিকদের সাথে। সহজ সরল, সাধারণ প্রকৃতির মতোই সহজ সরল তারা। খুবই ভালো লাগলো তাদের সাথে কথা বলে, তাদের জীবনযাত্রা দেখলাম, খুব মিশুক তারা, হাসি খুশি।
কি নাম আপনার ভাই? আমার নাম সোহাব। সোহাব, সোহাব ভাই, সোহাব ভাই কি আপনি এখানেই থাকেন, এখানেই কাজ করেন? এক খলারেই? এক খলারে। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ কোন থানায়? থানা জেলা কৃষ্ণগঞ্জ। একবারে সদর থানা? সদর থানা। অনেকে আপনিও পরিবার সহ থাকেন? জি। আপনিও পরিবার সহ থাকেন? কয়জন থাকে আপনার পরিবারে, কতজন লোক? চারজন। চারজন? চারজন কি সবাই তো আর কাজ করে না? সবাই করে, তিনজন কাজ করি। পরিবারের তিনজনই কাজ করেন? তিনজনই। এখানে ডোন্ট মাইন্ড, আপনার কেমন টাকা রোজগার হয় এখানে? রোজগার আর কত, এই দেয়গুলো সপ্তাহে 4,000-5,000 টাকা। সপ্তাহে? সপ্তাহে 4,000-5,000 টাকা আপনার জন প্রতি রোজগার হয়? আপনার জন প্রতি না, তিনজনে। তিনজনে সপ্তাহে 5,000? আচ্ছা, এই টাকা দিয়ে চলতে কি কষ্ট হয় না আপনাদের? কষ্ট হতো না, এই টাকাতে চলা যায়, এই টাকাতে কি হয়, কোনো কিছু হয় না। আচ্ছা, তো এখানে পরিশ্রম কেমন? পরিশ্রম করার কাজ কার পরিশ্রম কর লাগে, প্রচুর পরিশ্রম। এইখানে ইটগুলি কি ভাঁজ করা হচ্ছে, এগুলি কি চুলায় ঢোকানো হবে, চুলায় দেওয়া হবে? আবার এটা ফোঁত করতেছে, গাড়ি দেব। হ্যাঁ, গাড়ি দেব, রাস্তা দেব, আবার ক্লিন করতে দেব। ও আচ্ছা, মানে এখানে যে ইটগুলি বানানো হয়েছে, বিছানো ছিল, এই ইটগুলি সারিবদ্ধভাবে সাইড দিয়ে রাখা হচ্ছে যাতে করে চলাচলটা করা যায়। চলাচলটা করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সোহাব ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই পাশের এই টিনের টুকরি ঘরগুলোতেও শ্রমিকেরা বসবাস করে, কারণ এক দেশের শ্রমিকের বাসস্থান হিসেবে বেশ কয়েকটা ঘরেরই প্রয়োজন পড়ে। মার দে, 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 মার দ